বাবা মার জন্য যেরকম করে সন্তানেরা দোয়া করে থাকি, ঠিক সন্তানের জন্য এই ছোট্ট দোয়াটি করে নেওয়া উচিত, যেটা আমি সূরা ইব্রাহিম আয়াত 40 থেকে পেয়ে নিয়েছি। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্যে হতেও। হে প্রভু, আমার প্রার্থনা মঞ্জুর করো। সূরা ইব্রাহিম আয়াত 40। নিজের এবং সন্তানের সঠিক পথের জন্য সকল মুসলমানদেরও এভাবে সর্বদা দোয়া করা উচিত, যেহেতু আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন বলে কোরআন মজিদে উল্লেখ করা হয়েছে। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশী সোয়ালে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আজকে রাতে বেরিয়েছি, মানে এশার সালাত পরই বের হয়েছি। আর আজকে এতটাই জ্যাম দেখতেই পাচ্ছেন, উত্তরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেসিক্যালি আজকে পিৎজা খাবো বলেই বের হয়েছি। আমরা যখন উইকেন্ড হয় তখন দেখা গিয়েছে উত্তরায় ওভেন ফ্রেশ একটা পিৎজার রেস্টুরেন্ট আছে, ওখানে সবসময় পিৎজা খেয়ে থাকি, কারণ ওখানকার পিৎজা এতটাই ভালো লাগে এবং রিজনেবল প্রাইস, একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। তো আজকে সেই উদ্দেশ্যেই বের হওয়া, পিৎজা খাবো। আর এর মধ্যে জনি, ইভা, আচ্ছা হ্যাঁ, আমাদের সাথে জনি, ইভা এবং নেহানও আছে, তো ওদের গাড়িতে করেই বের হয়েছি। ওরা আমাদেরকে পিক করে নিয়েছে বাসা থেকে, তারপর চলে এসেছি চশমার দোকানে, মানে চশমার হাট দোকানটার নাম। তো ইভার চশমার ফ্রেম নেওয়ার জন্যই বেসিক্যালি এখানে আসা। তো এখানে এসেই দেখছে আদনান নিজের জন্য কিছুটা দেখে নিচ্ছে, সানগ্লাস নেবে যেহেতু বাইক চালায়। কোথায় আছে বা কিভাবে বা প্রাইস কত, সেগুলো আমি আগেও শেয়ার করেছি।
আমরা বারবারই এখানে আসছি খেতে, কারণ আমাদের কাছে ভালো লাগে। ভালো একটা রিভিউ দিতেও কিন্তু ভালো লাগে। যারা আমার মতো পিৎজা লাভার, তারা একবার চেষ্টা করে নিতে পারেন এখানে আসার। এখানে আগে ছোট্ট একটি দোকান ছিল, আর এখন কত বড় করেছে এবং ওরা ব্রাঞ্চও করে ফেলেছে। দুঃখের ব্যাপার হচ্ছে ওরা হোম ডেলিভারি দেয় শুধুমাত্র উত্তরাতেই। তো আমরা যদি ফুড পান্ডাও করি সেটা কিন্তু পাচ্ছি না, কারণ আমরা থাকি বসুন্ধরা এরিয়াতে। শুধুমাত্র উত্তরার এরিয়াতে যারা আছে তারাই এই সুযোগটি পাচ্ছে। তো যাই হোক, এখানে সবাই বাইরেই বসে, বাইরে বসে খেতেও ভালো লাগে। আজকে আমার কেন যেন অতটা ইচ্ছে করছিল না পিৎজা খেতে, অ্যাসিডিটি হচ্ছিল, যার কারণে আমি ফার্স্টই ওরিও শেক নিয়েছি। আর এখানে ভ্যানিলা শেকও আছে, তো ওরিও শেকটা খেয়েছি। আর এই যে পিৎজা অর্ডার করা হয়ে গেছে, তো সেটিও নিয়েছি। দেখা গিয়েছে আমরা যখন অনেকগুলো মানুষ যাই বা অনেক পিৎজার অর্ডার করি, সেক্ষেত্রে আমরা ফোন করে বলে দিই যে আমাদের এই এই ফ্লেভারের পিৎজাগুলো রেডি করে ফেলতে, যাতে করে আমরা এসে আর ওয়েট করতে না হয়। কারণ আমরা অর্ডার দেওয়ার পর ওয়েট করতে হয়, গরম গরম ওনারা দেয় একটু সময় নিয়ে, যার কারণে আগে থেকেই ফোন করে অর্ডার দিয়ে নিই। আপনারা যারা অনেকগুলো অর্ডার করবেন বা ইনস্ট্যান্ট খেতে চান, এসে 10 মিনিট আগে বা আধা ঘন্টা আগে অর্ডার করে রাখতে পারেন, এতে সুবিধাও আছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন বাহিরে এরকম চেয়ার দেওয়া আছে, সেটাতে বসেই আমরা পিৎজাটা খেয়ে নিচ্ছি। মায়োনিজ আমার সব সময়ের জন্যই খুবই পছন্দের, এবং সেটা আমি অনেক বেশি করেই খাই। তো আজকে ওই যে বলে নিয়েছি অ্যাসিডিটি হচ্ছে, অল্প অল্প কোনো রকম খেয়ে নিয়েছি। আমি মাত্র 2 পিসেস খেয়েছি, বেশি খেতে পারিনি। আজকে কেন জানি সবাই খুব কম খেয়েছি, মাত্র বড় সাইজের 2টা অর্ডার করা হয়েছে। আমরা ভেবে নিয়েছিলাম শেষ হলে আরও 2টা অর্ডার করব, কিন্তু আমাদের এই 2টা পিৎজার মধ্যে 2 পিসেস পিৎজা বেঁচে গিয়েছিল, যেটা পরে আরেকজন ভাইয়া এসেছিল, সে খেয়ে নিয়েছে, আমরা আর খেতে পারিনি। তো বেসিক্যালি দেখা গিয়েছে আমার কাছে মেক্সিকান আর বারবিকিউ পিৎজাটা এখানকার ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, ঢাকা পিৎজা, এই 3টা পিৎজা খুব মজা লেগেছে এই ওভেন ফ্রেশের কম্পেয়ার করলে। তো আশা করছি আপনারা ঢাকা পিৎজাটাও নেবেন যারা আসতে চান, আর মেক্সিকানটাও নিতে পারেন। বারবিকিউ ফ্লেভার যাদের পছন্দ তারাও ট্রাই করতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বারবার আমি কেন রিভিউ দিচ্ছি বুঝতেই পারছেন, আমাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে, কারণ আমরা সবাই পিৎজা লাভার। অ্যাকচুয়ালি আজকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ঘরে যা পড়া ছিল তারপরেই বেরিয়ে পড়লাম যে পিৎজা খাবো বলে। তো সেটাই শেয়ার করলাম, সেটি নিয়েই ব্লগটা রেডি করে নিয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবসময়ের মতো বলেই নিব, ভিডিওতে একটা লাইক করেই নিতে পারেন আর কমেন্টের মাধ্যমে মতামত দিতে পারেন। যদি এই ওভেন ফ্রেশ পিৎজার আপনাদের অ্যাড্রেসও লাগে, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আগের একটা ভিডিওতেও সেটাও দিয়ে নিয়েছিলাম, তারপরও আবারও দিয়ে নেব ইনশাআল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ, আমাদের মনে হয়েছিল চা খেতে হবে। আমরা মনে করেছিলাম যে দোকান তো সব বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি 10:30 বেজে গিয়েছে। তো একটা ভাইয়া এসেছে, উনি আমাদেরকে অন্য একটা দোকানে নিয়ে গিয়েছে, সেখানে আমরা রুটি খেয়েছি সবাই মিলে, সেটি আর শেয়ার করা হয়নি। আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। রেগুলার চেষ্টা করে থাকি কিছু না কিছু শেয়ার করার, যেটাই ঘটুক না কেন সেটাই শেয়ার করার, এবং ওই সেন্স থেকেই একটা ভিডিও রেডি করে ফেলি। আমার সাধ্য অনুযায়ী আমি আমার ভিডিওগুলি রেডি করি। আশা করি আপনারাও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। অনেক আপুরা, অনেক ভাইয়ারা ভালো ভালো কমেন্ট করছেন, ভালো ভালো ইন্সপায়ার করছেন। তো এগুলো দেখে আমার আসলে খুব ভালো লাগে, যার কারণে রেগুলার চেষ্টা করে নিই একটা ব্লগের মাধ্যমে অনেক কিছু বলে ফেলা, অনেক কিছুই শেয়ার করার, সাথে কিছুটা দোয়াও শেয়ার করে নিই। ইসলামিক ব্যাপার অনেক কিছু বলে থাকি, যেগুলো আপনারা খুবই প্রেফার করছেন, যার কারণে আমি রেগুলার ব্লগের মাধ্যমে একটা করে ইসলামিক কথা রেখে দিচ্ছি, দোয়াগুলোও বলে দিচ্ছি। আশা করছি আপনারাও সেই দোয়াগুলো পড়ে নিচ্ছেন, যেটা আপনাদের ভবিষ্যতের জন্য বা সবসময়ের জন্য ভালো হবে
ইনশাআল্লাহ। আর যে দোয়াগুলি আমি সবসময় বলে নিচ্ছি সেগুলো কিন্তু ইসলাম থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া, সহি হাদিস। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি বাসার কাছে। জনিরা আমাদেরকে বাসায় নামিয়ে দিয়েছে, আমরা লিফটে উঠে বাসা চলে যাচ্ছি। এটাই ছিল আজকের আয়োজন, বিদায় নিতে হচ্ছে এখানে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।